ओम साईराम। श्री साई सच्चरित्र अध्याय 20। श्री काका साहेबर जी करे श्री दासगणुर समस्यार विलक्षण समाधान अद्वितीय शिक्षा पद्धति उपनिषदेर शिक्षा। श्री काका साहेब जी द्वारा श्री दासगणुर समस्यार किभाबे निष्पत्ति हय तारई वर्णना हेमाडपंत ई अध्याये दिएछेन। प्रारम्भ। श्री साई मूलत निराकार किन्तु भक्तदेर प्रेम परवर सहित साकार रूपे आविर्भूत हन। मायारूपी अभिनेत्री साहाय्ये विश्वेर बृहत् नाट्यशालाय तिनि एक महान अभिनेतार न्याय अभिनय करें। आसुन श्री साई बाबा ध्यान एवं नाम स्मरण करी और तारपर शिरडी गिये मन दिए मध्याह्न आरतिर परेर कार्यक्रम देखी। आरती शेष होवार पर श्री साई बाबा मस्जिदेर बाइरे एसे एक कोणे दाड़िये अति करुणा और प्रेमपूर्ण दृष्टि मेले भक्तदेर उदी वितरण करछेन। भक्तराओ तार सामने दाड़िये तार दिके मुग्ध हये ताकिये चरण ছোঁয়া ও উদি বিতরণের আনন্দ উপভোগ করছে। বাবা দুহাত দিয়ে ভক্তদের উদি দিতেন এবং নিজের হাতে ওদের মাথায় টিপ লাগাতেন। বাবার হৃদয়ে ভক্তদের জন্য অসীম প্রেম ছিল। তিনি ভক্তদের ভালোবেসে বলতেন, ও ভাউ এবার যাও খাবার খাও, আর না তুমিও বাড়ি যাও, বাপু তুইও যা গিয়ে ভাত খা। এইভাবে তিনি প্রত্যেক ভক্তের সাথে কথা বলতেন এবং তাদের বাড়ি ফিরে যেতে বলতেন। আহা কি সুন্দর ছিল সেই দিনগুলি, সেই যে একবার অস্ত হলো আর ফিরে পাওয়া গেল না। যদি তুমি কল্পনা করো সেই দিনগুলির কথা, তাহলে এখনও আনন্দ অনুভব করতে পারবে। এবার আমরা শ্রী সাইয়ের আনন্দময়ী মূর্তি ধ্যান করে নম্র হয়ে প্রেম ও শ্রদ্ধাপূর্বক তার চরণ বন্দনা করে এই অধ্যায়ের কাহিনীটি আরম্ভ করছি। ঈশোপনিষদ। এক সময় শ্রী দাসগণু ঈশোপনিষদের উপর একটি টিকা ঈশাভাষ্য ভাবার্থবোধিনী লেখা আরম্ভ করেন। আগে এই উপনিষদের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আবশ্যক। বৈদিক সংহিতার মন্ত্রের সমাবেশ থাকার দরুন এটিকে মন্ত্রোপনিষদও বলা হয় এবং এতে যজুর্বেদের অন্তিম অধ্যায়ের অংশ সম্মিলিত হওয়ার দরুন এটি রাজসনয়ী সংহিতোপনিষদ নামেও প্রসিদ্ধ। বৈদিক সংহিতা সমাবেশ হওয়ার জন্যই এটিকে অন্য উপনিষদের চেয়ে উচ্চতর মানা হয়। শুধু তাই নয়, অন্য উপনিষদগুলি কেবল ঈশোপনিষদে বর্ণিত গূঢ় তত্ত্বগুলির উপরই অবলম্বিত টিকা। পণ্ডিত সাতপালিকার দ্বারা রচিত বৃহদারণ্যক উপনিষদ ও ঈশোপনিষদের টিকা প্রচলিত টিকাগুলির মধ্যে শ্রেষ্ঠ মানা হয়। প্রফেসর আর ডি রানারের মতে, ঈশোপনিষদ একটি লঘু উপনিষদ হওয়া সত্ত্বেও তাতে অনেক বিষয়ের সমাবেশ আছে, যেটি একটি অসাধারণ অন্তর্দৃষ্টি প্রদান করে। 18 শ্লোকে আত্মতত্ত্বের একটি আদর্শ সন্তের জীবনী, যে আকর্ষণ এবং কষ্টের সংসর্গেও অচল থাকে, কর্মযোগের সিদ্ধান্তগুলির প্রতিবিম্ব, যেগুলির পরে সূত্রীকরণ করা হয়, এবং জ্ঞান ও কর্তব্যের পোষক তত্ত্বগুলি বর্ণিত আছে। সবশেষে এতে নীতিশিক্ষা, চমৎকারিতা ও আত্মসম্বন্ধী গুরুতত্ত্বের সংগ্রহ পাওয়া যায়। এই উপনিষদের সংক্ষিপ্ত পরিচয়ের মাধ্যমে এটা তো স্পষ্ট হয়ে গেছে যে এটি দেশীয় ভাষায় বাস্তবিক অর্থসহিত অনুবাদ করা কতটা দুষ্কর কাজ। শ্রী দাসগণু অবিছন্দে অনুবাদ তো করেন, কিন্তু তার সারতত্ত্বটি গ্রহণ না করতে পারার দরুন ওনার নিজের কার্য উপলব্ধিতে সন্তুষ্টি হয় না। এইরূপ অসন্তুষ্ট মনে উনি অন্য অনেক বিদ্বান্তের সঙ্গে শঙ্কা নিবারণের জন্য পরামর্শ ও যুক্তিতর্ক করেন, কিন্তু সমস্যার সমাধান পাওয়া যায় না। শ্রী দাসগণু খুবই বিচলিত হয়ে ওঠেন, কেবল গুরু অর্থ বোঝাতে সক্ষম। এই উপনিষদটি বেদের মহান বিবরণাত্মক সার। এই অস্ত্রটি ব্যবহারের ফলে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং মুক্তি প্রাপ্ত হয়। অতএব শ্রী দাসগণু স্থির করেন যে যিনি আত্মসাক্ষাৎকার লাভ করেছেন একমাত্র তিনি এই উপনিষদের বাস্তবিক অর্থ বুঝিয়ে বলতে পারেন। তাই উনি শেষে শিরডি পৌঁছে বাবার দর্শন ও চরণ বন্দনা করে উপনিষদের বিষয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেটা উল্লেখ করেন এবং তার সমাধানের জন্য প্রার্থনা করেন। শ্রী সাই বাবা আশীর্বাদ দিয়ে বলেন, চিন্তা করো না, এতে মুশকিল আছে। ফেরার পথে ভিড়ে পারলেতে কাকা দীক্ষিতে জি তোমার শঙ্কা দূর করে দেবে। এই কথা শুনে সেখানে উপস্থিত লোকেরা ভাবে যে বাবা কেবল ঠাট্টা করছেন এবং নিজেদের মধ্যে আলোচনা করে, এও কি সম্ভব যে এটি একটি অশিক্ষিত জি এই সমস্যার সমাধান করতে সক্ষম হবে। কিন্তু দাসগণুর দৃঢ় বিশ্বাস ছিল যে বাবার কথা কখনো অসত্য হয় না, কারণ তার কথা বা উক্তি তো সাক্ষাৎ ব্রহ্মবাক্য। কাকার চাকরানি। বাবার কথায় সম্পূর্ণ বিশ্বাস করে উনি ভিলে পাল্লেতে পৌঁছে কাকা সাহেবের দীক্ষিতে বাড়িতে ওঠেন। পরের দিন দাসগণু ভোরের মৃদু নিদ্রার আনন্দ উপভোগ করছিলেন। এমন সময় একটি গরিব বেশ সুন্দর গান শুনতে পান। गानेर मूल भावटी एरूप एक लाल पेड़े शाड़ी सेटी कत सुंदर लागछे और जरिर आँचलटी कत सुंदर और पाटटी कत सुंदर इत्यादि। दासगुणेर ये गानटी खूबी पसंद है। बाइरे एसे देखें जे नामियार बोन ये गानटी गाइछे। मेयेटी बासन माछछिलो एबं ओर परने शाड़ीटा बेश छेड़ा छिलो। एत दरिद्र हवा सत्त्वेও ओर प्रसन्नता देखे श्री दासगुणेर मने दया जागे एबं परेर दिनई उनी श्री एमबी प्रधानके ओई मेयेटिके एकटी शाड़ी दिते अनुरोध करेन। राव बाहादुर मेयेटिके एकटा शाड़ी किने दिलेन। ठीक जेमन कोनो क्षुधा पीड़ित व्यक्ति भाग्यवशे मधुर खावार पेये आत्महारा हये जाय तेमनि शाड़ीटा पेये मेयेटिरও आनंदेर सीमा रइल ना। परेर दिन नतुन शाड़ीटी परे नेचे नेचे अन्य मेयेदेर संगे खेलाय मत्त छिलो। तारपर दिन नतून शाड़ीटी बाक्सेर सामने रेखे आगेर मतोई छेड़ा कापड़ परे काज करते आसे एबं ओर मुखे आगेर मतोई प्रसन्नतार भाव। ताई देखे श्री दासगणर दया विस्मये परिणत हय। ओनार एरूप धारणा छिलो जे गरीब हवा दरुणी मेयेटी छेड़ा कापड़ परतो, किन्तु एखन ओर काछे नतून शाड़ी थाकतेও सेटा खूब सामने रेखे दिये छेड़ा कापड़ेई गर्व ओ आनंद अनुभव करछिलो। ओर मुखे दुःख निराशार कोनो चिह्नमात्र छिलो ना। श्री दासगुण बुझते पारलें जे दुःख बा सुखेर अनुभूति केवल मानसिक अवस्थार उपर निर्भर करे। एई घटनाटी गम्भीरभावे विचार करार पर उनी एई सिद्धान्ते उपनीत हन जे भगवान जा किछु दियेछेन तातेई सन्तुष्ट हवा उचित एबं जे धरनेर परिस्थिति तार दयाय प्राप्त हय सेटाई आमादेर जोन्नो लाभप्रद हबे। एई विशेष घटनाते बालिकार निर्धनावस्था और छेड़ा पुरानो कापड़ नतून शाड़ी दान करार लोक एबं तार स्वीकृति देवार लोक एई सब ईश्वरेर इच्छानुसारेई हयेछिलो। श्री दासगण उपनिषद पाठेर प्रत्यक्ष शिक्षा पेये जान जा किछु आमादेर काछे आछे तातेई सन्तुष्ट हवा उचित। सारतत्व एई जे जा किछु हय सब ईश्वरेर इच्छा द्वारा नियंत्रित, अतएव ताते सन्तुष्ट थाकलेई आमादेर कल्याण हय। अद्वितीय शिक्षा पद्धति उपरिक्त घटनाटिर माध्यमे पाठकगण भालोभावे बुझते पारछेन जे बाबार शिक्षादानेर पद्धति अद्वितीय एबं अपूर्व। बाबा सिद्धिर बाइरे कखनो जाननि, तबुओ तिनि काउके मच्छिन्দ্রগর্ত काउके कोल्हापुर बा सोलापुरे साधना करते पाठान। तिनि काउके दिने तो काउके राते दर्शन दितेन, काउके काजेर मध्ये और काउके निद्रावस्थाय दर्शन दिये ओदेर इच्छे पूरण करतेन। भक्तदेर शिक्षा देवार जोन्नो तिनि कोन कोन जुक्ति व्यवहार करेन सेटा बर्णना करा असम्भव। एई विशिष्ट घटनाय तिनि श्री दासगणके भिले पाल्ले पाठिये सेखाने एक झिके दिये तार सन्देह दूर करेन। যারা সন্দেহ প্রকাশ করেছিলেন যে শ্রী দাসগণকে বাইরে পাঠাবার কি দরকার ছিল, তিনি কি নিজে বোঝাতে পারতেন না, তাদের জন্য আমার উত্তর এই যে বাবা ঠিক পথই অবলম্বন করেছিলেন। নতুবা শ্রী দাসগণ কিভাবেই বা একটি অমূল্য শিক্ষা ওই গরিব ঝিও তার শাড়ির মাধ্যমে প্রাপ্ত করতেন। সমগ্র ঘটনাটি স্বয়ং সাই বাবাই রচনা করেছিলেন। ঈশোপনিষদের শিক্ষা ঈশোপনিষদ মুখ্যভাবে নীতিশাস্ত্র সম্বন্ধীয় উপদেশগুলি আমাদের সামনে তুলে ধরেছে। আনন্দের কথা এই যে এই উপনিষদের নীতি নিশ্চিতরূপে আধ্যাত্মিক বিষয়ের উপর আশ্রিত, যেগুলি বিস্তৃত রূপে এতে বর্ণনা করা হয়েছে। উপনিষদের আরম্ভই এখান থেকে হয় যে সমস্ত বস্তু ঈশ্বরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই আত্মবিষয়ক নির্দেশের একটি উপসিদ্ধান্ত আছে, যে নীতি সম্বন্ধে উপদেশ তার থেকে গ্রহণ করার যোগ্য, সেটা হলো যে যা কিছু ঈশ্বর কৃপায় প্রাপ্ত হয় তাতে আনন্দ পাওয়া উচিত এবং দৃঢ় বিশ্বাস রাখা উচিত যে ঈশ্বরই সর্বশক্তিমান, তিনি যা দিয়েছেন সেটাই আমাদের জন্য উপযুক্ত। অন্যের ধনের প্রতি তৃষ্ণার প্রবৃত্তিকে শেষ করা উচিত। সারাংশ এই যে নিজের কাছে যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকো, কারণ এটি ঈশ্বরের ইচ্ছে। চরিত্র সম্বন্ধে দ্বিতীয় উপদেশ এই যে কর্তব্যকে ঈশ্বর ইচ্ছা জেনে জীবন কাটানো উচিত, বিশেষত সেই কর্মগুলি যেগুলি শাস্ত্রে বর্ণিত আছে। এই বিষয়ে উপনিষদের এই মত যে আলস্যে আত্মার পতন ঘটে। শেষে এই বলা হয়েছে যে যার জন্য সমস্ত প্রাণী ও পদার্থ আত্মস্বরূপ হয়ে গেছে তার মধ্যে মোহ কীভাবে উৎপন্ন হতে পারে। এই ধরনের ব্যক্তির দুঃখের কোনো কারণ থাকে না। সর্বভূতে আত্মদর্শন না করতে পারার ফলেই নানা রকমের শোক, অজ্ঞানতা ও ঘৃণা আমাদের মধ্যে দেখা দেয়। কিন্তু সর্বত্র যার অদ্বৈত দৃষ্টি খুলে গেছে সাধারণ মানসিক দুর্বলতা থেকে তিনি সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেছেন। ओम श्री सद्गुरु सायनाथार्पणमस्तु शुभम भवतु। ओम श्री सद्गुरु सायनाथार्पणमस्तु शुभम भवतु। ओम श्री सद्गुरु सायनाथार्पणमस्तु शुभम भवतु। ओम साई राम।